بسم الله الرحمن الرحيم السلام عليكم আমি আজকে আমার টিপ পেরিস্তা টিপ ক্লিন করলাম পরিষ্কার করলাম বার করে আপনারা সবাই দেখেন দেখে বলবেন কিরকম পরিষ্কার করলাম একটু আমার ছেলে হেল্প করছিল আমি একটু অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন তবু ওগুলা করি একটু একটু করতে হয় না করলে নিজের কাজ নিজেতে করতে হয় আমার ছেলেটা আমাকে হেল্প করলো বলতেছে তোমারতে অসুখ লাগতেছে করিও না বেশি তবুও করছি না করলে তো পারবে না সব আমি ভালো করে ভিতরে পরিষ্কার করে নিছি এত কষ্ট না টিপ ফ্রিজ পরিষ্কার করা ডিপ আর নর্মালগুলো একটু ময়লা বেশি হয় এগুলোও হয়েছে এটাও হয়েছে ময়লা মোটামুটি আমার ডিপটা তো অনেক সুবিধা একটা ছিদ্র আছে দে ছিদ্রটা দিয়ে পানিগুলো সেও বের হয়ে যায় আল্লাহর রহমত আছে আমি ভালো একটা ফ্রিজ পাইছি অনেক ভালো ফ্রিজটা এটার নাম হচ্ছে শার্প ফ্রিজ ফ্রিজটার নাম কোম্পানির নাম অনেক ভালো শার্প কোম্পানি আমার নর্মাল আর ডিপ আছে যে এটা আমার বিয়ের সময় আমার বাপের বাড়ির থেকে দিছিল এইটা ওইটাতে সব কিছু হয় না তো সেজন্য একটা ছোট্ট থেকে ডিপ ফ্রিজ নিছি এত বড় না ছোট আশা করি আপনারা সবাই দেখবেন আমি কীভাবে পরিষ্কার করলাম এটা আমি এখন পাস্তা রান্না করতেছি আপনারা সবাই দেখেন আমি কীভাবে পাস্তাটা রান্না করতেছি প্রথমে হাঁড়িতে তেল দিছি তেল দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দেওয়ার পর আস্তে আস্তে সব উপকরণ দিয়ে দিব আমি গরুর মাংস কেটে একটু লম্বা লম্বা করে এগুলো দিছি এখন আদা আর রসুনের ফেস দিছি আদা আর রসুনের ফেস দিছি এখন মাংসগুলো দিয়ে দিছি আমি ঘরে এভাবেই পাস্তা রান্না করি আমি এভাবেই দেখাচ্ছি এক একজন এক এক রকম করে বানাই আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সবাই আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবেন আমি এখন মশলাও দিয়ে দিছি অল্প করে পাস্তাতে এত বেশি মশলা দিতে হয় না অল্প করে দিলে হয় সেজন্য অল্প করে মশলাও দিয়ে দিলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন পাস্তাটা সিদ্ধ দেওয়ার জন্য পানি দিছি এখানে একটু করে লবণ দিছি একটু করে তেলও দিছি পাস্তাগুলো দিয়ে দিছি তারপর এরপর আমি ক্যাপসিকাম কেটে নিই আর টমেটো কেটে নিই এগুলো দিয়ে আমার মাংস রান্না হয়ে গেছে এখানে একটু অল্প করে সয়া সস দিয়ে দিচ্ছি একটু করে সসও দিয়ে দিচ্ছি টমেটো সস এক চামচ পরিমাণ চাইলে আপনারা যখন পাস্তা খাবেন তখন আবার দিয়ে দিয়ে খেতে পারেন টমেটো আর ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি তারপর একটা ডিমও ভেঙে দিব
গুলা নেড়ে ছেড়ে নিলাম ভালো করে। এখন পাস্তাটা সিদ্ধ হলে পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো একটু সময় ধরে সিদ্ধ করতে হয়, না হলে ভিতরে সিদ্ধ হয় না। আমি এখন ডিম দিয়ে দিছি, আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন, আমি একটা দিছি ডিম শুধু। ডিম আরো দুইটা তিনটা করে বাড়াই দিতে পারেন। আমি অল্প করে বাদামও দিছি। আপনাদের বাসায় থাকলে দিবেন, না থাকলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার ছিল দিছি। আমি এখন পাস্তাগুলো দিয়ে ফেলছি, দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে। আপনারা চাইলে এখানে চিজও দিতে পারেন, চিজ আমার বাসায় ছিল না সেজন্য আমি দিই নাই, অল্প করে চিজও দিতে পারেন। আমার হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে ফেলছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।